গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন শারদীয় দুর্গাপূজা বাঙালির একটি অন্যতম উৎসব সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে এই উৎসবে অংশ নেন তিনি বলেন সমাজে এখনও দানব ও অসুর শক্তি শুভ শক্তিকে আঘাত করছে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে মন্ত্রী বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে দুর্গাপুর পূজা মণ্ডপে উপস্থিত ভক্ত ও সুদীজনদের উদ্দেশ্যে কথা বলেন মন্ত্রী বলেন সমাজ ও পৃথিবীতে অপশক্তির বিরুদ্ধে জয় হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীরা এই বৃহত্তম দেবী কাছে প্রার্থনা জানাবেন বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছেন এই সম্প্রীতিকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব এ সময় বক্তব্য রাখেন ইউএনও শারমিন আক্তার বাইশ চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার ভৌমিক আকাশ ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের এ সময় মন্ত্রী বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করেন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অ্যাসএন টিভি